আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ক্রিপ্টো সাপোর্ট স্কোয়াডের পক্ষ থেকে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বন্ডেক্স নিয়ে। হ্যাঁ, বন্ডেক্সের কিছু তথ্য এবং আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি অনেকের সমস্যা যে এটার প্রাইস কেমন হবে, কোথায় লিস্টিং হবে, কবে হবে, হ্যাঁ কতটা সাপ্লাই, বিভিন্ন রকম এটা কি রেফার কমিশন আছে কি না, বিভিন্ন রকমের আর কি প্রশ্ন। তো এইগুলো আর কি দিয়ে সকলের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকুন। আর হচ্ছে সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা কি বাংলাদেশ থেকে এটা আদৌ কি মানে উদ্যোগ নিতে পারবো, বা এখান থেকে আমরা কি ভালো কোনো ইনকাম করতে পারবো। হ্যাঁ, এই প্রশ্নটা সব থেকে বড় বেশি প্রশ্ন আসতেছে আপনাদের মাঝ থেকে। এখন কথায় আসি যে এটা লিস্টিং কোথায় হবে। এটা আসলে আমরা সকলেই জানি যে এটা কিন্তু সরাসরি বাইন্যান্সের সঙ্গে সংযুক্ত। তারা সম্পূর্ণ তারা নিজেরাই সাপোর্ট করতেছে, অনেক কিছু করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা সকলেই জানি। সো এটা নিয়ে কোনো কনফিউশনের আমি কোনো কিছু দেখি না যে কোথায় লিস্টিং হবে বা কি হবে, হ্যান হয়েছে ত্যান হয়েছে। হ্যাঁ, এটা কোনো কিছুই না, এটা সম্পূর্ণ বাইন্যান্স দেখতেছে, সম্পূর্ণ বাইন্যান্সের। হ্যাঁ, এটু এটা বাইন্যান্সেই লিস্টিং হবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে এরকম ঢুকলে যদি আমরা বাইন্যান্সে যাই তাহলে অনেকের সমস্যা হচ্ছে কি, আমার নেটটা একটু স্লো। তো যাই হোক, দেখা গেছে যে বাইন্যান্সে লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করে। হ্যাঁ, তো এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা জাস্ট শুধুমাত্র এখান থেকে এই যে এই বাটনে, হ্যাঁ এই বি বাটনে ক্লিক করবেন। বি বাটনে ক্লিক করলে আপনার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে স্টার্ট লেখা থাকবে, এখান থেকে স্টার্ট করে আপনার মাইনিংটা শুরু করবেন। হ্যাঁ, এরপরে আসে যে হচ্ছে রেফার কমিশন। হ্যাঁ, এখানে কিন্তু অনেকে বুঝতেছে না যে কেমনে রেফার করবে বা কোনে কীভাবে কী করবে। হ্যাঁ, তো এখান থেকে যদি আপনি সিম্পলি এই যে ইনভাইট ইউর কন্ট্রাক্ট এখানে যদি ক্লিক করেন, হ্যাঁ এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার যে এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে রেফার কোড। হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট কপি করলেন, আবার যদি মনে করেন যে হচ্ছে শেয়ার করবেন তাহলে এখান থেকে শেয়ার করে আপনি সরাসরি লিঙ্কটাও পাঠিয়ে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে হবে কি, যদি শেয়ার করেন তাহলে দেখা যাবে যে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। হ্যাঁ, গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে যে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল অন গুগল প্লে ইন ইউর রিজন, অর্থাৎ বাংলাদেশের জন্য এটা এলিজিবল না। হ্যাঁ, কিন্তু এখানে তারা কিন্তু বলে নাই যে তা বাংলাদেশ থেকে মাইনিং করতে পারবেন না আপনি। হ্যাঁ, এরকমটা কোনো কিছু বলে নাই, তারা বলছে কি ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে তাদের প্রজেক্টটা মাইনিং করতে পারবে। আপনি যদি একজন মাইনার হন, হ্যাঁ মাইনার হন, তাহলে অবশ্যই আপনি মাইনিং করতে পারবেন। এটা আপনাকে তারা অনুমতি দিয়ে রাখছে, শুধুমাত্র কি যে বাংলাদেশের জন্য অ্যাপটা অ্যাভেলেবল না। এখানে বলে নাই যে তারা বাংলাদেশ থেকে কোনো পার্সন বা কেউ কোনো আইপি থেকে কেউ হচ্ছে মাইনিং করতে পারবে না। এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেকে দেখা গেছে যে ফোনে একাধিক বন্ডেক্স অ্যাকাউন্ট খুলে রাখছেন, দেখা গেছে যে অনেক রেফার করতেছেন এভাবে, হ্যাঁ নিয়ে নিয়ে বা আপনার হচ্ছে টোকেন বাড়াইতেছেন। হ্যাঁ, এটা কিন্তু ভাই করিয়েন না। এটা কিন্তু যখন KYC আসবে তখন কিন্তু এটা আপনার ফোন থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে কয়েনগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাইতে পারে। হ্যাঁ, আর অবভিয়াসলি তারা যেহেতু এত স্ট্রং প্রজেক্ট, হ্যাঁ সেহেতু কিন্তু আপনার কয়েনগুলো তারা ভ্যানিশ করে দিবে, এটা আশা করা যায়, এটা 100% শিওর যে তারা এটা ভ্যানিশ করে দিবে। তো হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে এটা ইনভাইট বাড়ান, তাহলেই হয়ে যাবে। এখন যাওয়া যাক একটু দেখি তাদের ওয়েবসাইটে, যদি আমরা হচ্ছে লার্ন মোরে ক্লিক করি তাহলে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো তাদের ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, দেখা যাচ্ছে যে হচ্ছে কি লেখা যে ওয়েবজি, হ্যাঁ ট্যালেন্ট নেটওয়ার্ক অ্যান্ড মার্কেট প্লেস। এখানে নিচের দিকে দেখবেন যে হচ্ছে 3 মিলিয়ন অ্যান্ড ইউজিং ইউজার অ্যান্ড গ্রোয়িং। হ্যাঁ, তো তাদের 3 মিলিয়নের উপরে হয়ে গেছে। এটা আসলে যত দিন যাচ্ছে ইন্টারনেট ঘাটলে ততই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আসলে যাওয়া যাক নিচের দিকে। তো নিচের দিকে যদি স্ক্রল করি তো এখানে লেখা আছে যে ডাউনলোড অ্যাপ, তো এখানে এখান থেকে তাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। জব পোর্টাল আছে, হ্যাঁ তো এইগুলো একটু দেখে নেবেন। এবার এরপর হচ্ছে আপনি এখান থেকে তাদের হোয়াইট পেপারটা ডাউনলোড করতে পারবেন, হোয়াইট পেপারটা দেখতে পারবেন। তো আসলে আসলে তাদের যে সাপ্লাইটা, এখন কথা বলি সাপ্লাই নিয়ে, তাদের সাপ্লাই হচ্ছে টোটাল সাপ্লাই
500 মিলিয়ন, হ্যাঁ কম না কিন্তু, অনেক 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 বিশাল একটা অ্যামাউন্ট, হ্যাঁ 500 মিলিয়ন। এখান থেকে তারা কি করবে যে 300 মিলিয়ন পর্যন্ত তারা সাপ্লাই করবে, আর বাকিটুকু তাদের নিজের কাছে রেখে দিবে, এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে তারা হয়তো বা সবার মাঝে আরও সুযোগ দিতে পারে, যেরকম কোর সাতোশি দিচ্ছে, হ্যাঁ এরকমটা হয়তো বা দিতে পারে। এরপরে প্রাইসটা, হ্যাঁ প্রাইসের কথা আসলে না বললেই নয় যে কত প্রাইসটা হতে পারে। এখন যেটা ধারণা করা হচ্ছে, হ্যাঁ বিভিন্ন টুইটার, বিভিন্ন টেলিগ্রাম, হ্যাঁ বিভিন্ন তাদের ওয়েবসাইটে, হ্যাঁ একটু ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন যে তারা আসলে কতটা স্ট্রংলি তাদের প্রজেক্টটা আগাচ্ছে। হ্যাঁ তো এখান থেকে আমরা আসলে ধারণা করতে পারি, যেটা ধারণা করতে পারি যে যেহেতু এটা বাইন্যান্সের সঙ্গে সম্পৃক্ত, বাইন্যান্স যেহেতু সাপোর্ট করতেছে, সেহেতু সর্বনিম্ন যেটা রেট সেটা 70 সেন্ট, এবং এর উপরে যেটা আইডিয়া করতে পারি সেটা হচ্ছে $4 পর্যন্ত পার টোকেনের মূল্য আসতে পারে। তো এটা কিন্তু কম না, অনেক বিশাল প্রাইস। তো এখানে গেল যে হচ্ছে কবে কিরকম লিস্টিং প্রাইস হবে, এরপর হচ্ছে তাদের সাপ্লাই কিরকম, হ্যাঁ কোথায় লিস্টিং হবে, তো এগুলো সম্পর্কে একটু হলেও ধারণা পাইছেন। তো এখান থেকে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে একটা কাজ করবেন যে মাই নেটওয়ার্ক, হ্যাঁ সরি আপনার প্রোফাইলটা আর কি, হ্যাঁ আপনার প্রোফাইলটা বুস্ট করে নেবেন। এখান থেকে এই যে প্রোফাইল সেকশন, এই যে প্রোফাইল সেকশন, এখান থেকে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। এটা হবে কি আপনার বুস্টিং রেটটা, এই যে অ্যাক্টিভিটি রেট, এটা একটু বেড়ে যাবে, এটা বাড়তে থাকবে। তো যেটুকু বাড়বে ততটুকুই আপনার জন্য উপকৃত হবে, আপনার মাইনিংটা স্পিডটা বাড়বে, তো আপনার কয়েনগুলোও আস্তে আস্তে ধীরে বাড়বে। তো এখনও যারা আসলে অ্যাকাউন্টটা করেন নাই তারা দ্রুত অ্যাকাউন্টটা করে নেন, যেহেতু খুব বেশি সময় নাই, আর হয়তো বা 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ হইলে 3 মাস পর্যন্ত তাদের প্রজেক্টটা চলতে থাকবে, মাইনিং দিতে থাকবে আমাদেরকে। তো যেহেতু বাংলাদেশে এখনও পর্যন্ত অ্যাপটা অ্যাভেলেবল না, হ্যাঁ তারা কিন্তু বলে নাই যে আমরা অ্যাভেলেবল করে দিচ্ছি এখনই বা দিব, হ্যাঁ এমনটা কিন্তু বলে নাই, তবে আশা করতেছি তারা করে দিবে। তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাই, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, এটা তাদের হচ্ছে ডিসকর্ড চ্যানেল, ডিসকর্ড চ্যানেল এটা হচ্ছে উপরেরটা যদি দেখেন, এটা বাংলাদেশের একজন আর একজন বড় ভাইয়ের, যাই হোক এখানে সে মেসেজ করছে, এবং সে বন্ডেক্সের যে অ্যাডমিন আছে তারা এই যে এখান থেকে দেখেন, এটা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন যে এখানে কী বলছে, যে খুব শীঘ্রই তারা বাংলাদেশেও এটা অ্যাভেলেবল করে দিবে। আর ভাই যেহেতু বাইন্যান্সের প্রজেক্ট, সো কেউ মিস করবেন না, সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইল সেকশনটা ফিল আপ করে নেবেন, এবং পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। হ্যাঁ আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তাহলে কিন্তু সকল আপডেটগুলো পাবেন না, আপনি অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, টেলিগ্রাম লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।